Bismillahirrahmanirrahim. Shakul Prashamsha Allah O Shakul Khomotar Malik Allah Mohan. Assalamualaikum. Amar Shakul Apunjon Kemon Achen Apnara. Ami Apnader Shamanno Kanta Ba Abaro Apnader Majhe Chole Ashlam. Besh Kichu Shukhobore Barta Niye. আমার এই ভিডিওটা যারা দেখবেন যখন অবশ্যই মাশাআল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এবং এই ভিডিওটা ছড়িয়ে দিবেন অনেকের মাঝে যাদেরই ঘরে পাত্রপাত্রী আছে তারা অবশ্যই যোগাযোগ করলে হয়তো আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভ কাজ সম্পন্ন হয়ে যাবে সকল প্রশংসাই আল্লাহ হোক সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান আমরা উসিলা মাত্র আমরা সাধারণ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কল্যাণ হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই এই প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন আর আমি আবারো কেন আসলাম আপনাদের মাঝে কারণ আমি আসলে আমি বোঝাতে পারবো না আমার মনের যে কষ্টটা সেই কষ্টটা আপনাদের মাঝে যতক্ষণে আমি না ডিসপ্লে করি ততক্ষণে আমার মানে আমি কোনো কিছুতেই আমি শান্তি পাই না তো অনেকেই বলে যে আপা আপনার কাছে কি শুধু ডিভোর্সই বিধবা মেয়ে না আমাদের কাছে যেহেতু অবিবাহিত অসংখ্য পাত্র এবং পাত্রী যারা আছে যারা অভিজাত উচ্চবিত্ত পরিবারের তাদের কিন্তু আলহামদুলিল্লাহ 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 তাদের জন্য এত ডিসপ্লে আসতে হয় না তারা কিন্তু অসংখ্য বিবাহ তারা আমাদের এখান থেকেও হচ্ছে অন্য অন্য জায়গা থেকে তাদের নিজেদেরও হয়ে যাচ্ছে কিন্তু আমারও তো দায়িত্ব এবং কর্তব্য আছে মাঝে মাঝে তাদের কিছু কথা বলা আমার এক আপা গুলশান থেকে ফোন করলো ওনার হাজব্যান্ড সচিব উনি হচ্ছে প্রফেসর এত অমায়িক ব্যবহার আপারটার মেয়ের জন্য মেয়েটা এবার বিবিএ কমপ্লিট করে এমবিএ করছে আবার একটা প্রতিষ্ঠানের জবও করছে গুলশানে ওদের বাড়িটারি আছে মেয়েটা 98 ডেট অফ বার্থ 5 ফিট 5 লম্বা পাতলা স্লিম সুন্দর তো উনি বলছে আপা বলছে ওনার মেয়েকে বিদেশে দিবে না উনি দেশে থাকা কোনো আর্মি অফিসার বা বিসিএস ক্যাডার বা মাল্টিশায় কোম্পানিতে চাকরি করে মেয়ে আমেরিকাতে আসা যাওয়া করে কারণ ওর বোন থাকে বিদেশে ওর আম্মু ওরা ঘুরতে যায় তো ওদের স্ট্যাটাস অনুযায়ী আবার মেয়ের নামে কিন্তু মানে এটা এমনিই বলছি আমার আপা বলছে যে আপা আমি আমার মেয়ের নামে কিন্তু এই ফ্ল্যাটটাও লিখিয়ে দিয়েছি তো এই যে মানুষের যে এই যে কথাটা এটা কিন্তু অনেকে এটা যে আমি যে আপনাদেরকে প্রলোভন দেখাবো সেটা না এটা আমরা যেহেতু আমরা অ্যারেঞ্জ ম্যারেজ যে করি তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কথাগুলি আপনারা না বললে বুঝবেন কীভাবে তার স্ট্যাটাস তার সামাজিকতা সেজন্য আমাদের বলতে হয় তো আমি আহ্বান করব একটু যারা একটু মালয়েশিয়া কোম্পানিতে অনেকেই আছেন গুলশান বনানী থাকা অনেক পাত্ররা আছে হয়তো অনেক খোঁজাখুঁজি করছেন যদি আল্লাহর কোনো রহমত হয় যাদের ভিতরে আমার এই ভিডিওটা ছড়িয়ে যাবে হয় শিল্পপতি উনি বলছে বিজনেসম্যানও দিবে তাদের আমি আহ্বান করছি যদি আপনারা এরকম পরিবার চান আপনারা ইনশাল্লাহ আসতে পারেন আমাদের অফিসে তো আমাদের আরেকটা মেয়ে মানে এই মুহূর্তে কিন্তু ওরা আমার অফিসে তো আমি সবসময় মেয়েদের পেলে ওদের চোখে দিকে তাকালে আমার মনে হয় যে এটা আমার সন্তান তো মেয়েটা মেয়ের মা খালা মেয়ে দুজনই আসছে মেয়েটা হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে ওর বয়সটা 28-এর মতো 5 ফিট 5 লম্বা আমার সাথে এতক্ষণ ফটো সেশনও করলাম ওর বাবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের ওয়েল এস্টাবলিশ এক কথায় ওয়েল এস্টাবলিশ পরিবার মেয়েটা এখন ও চাচ্ছে আমি বললাম মা তুমি কেমন ছেলে চাচ্ছ হচ্ছে আন্টি আমি যেহেতু বাইরে থেকে আসছি এখন আমার বাইরের লাইফটাই ভাল লাগে তবে ইউরোপ কান্ট্রি হোক ইউরোপ কান্ট্রি বলতে কোন কোন দেশ আমি ঠিক জানি না ইউরোপ কান্ট্রি এবং কানাডা আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া তো বললাম যে দেখো মা অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো ছেলে আছে তারা মিডিল ইস্ট কান্ট্রি তুমি কি রাজি কর তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে যাতে আমি তাকে নিয়ে তার বোন আবার থাকে কানাডায় তো বললাম যে ঠিক আছে দেখি মা তোমার জন্য কী করতে পারি আর আপা অনেক আশা নিয়ে আসছে বলতেছে আমি আমার বান্ধবী থেকে আপনার নাম্বার নিয়ে আসছি ওনার মেয়ের কাজ হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি সত্যি লজ্জিত যে এই যে মানুষগুলি ভালোবেসে তাদের মনের কথাগুলি বলছে আমি শুনছি কিন্তু আমি তো ছড়িয়ে দিতে চাই ভালোবাসা আমি আশা রাখি আপনারা যারা আছেন উপযুক্ত পাত্র অবিবাহিত পাত্রীর জন্য আমাদের কাছে একটু নক করে দেখেন আপনাদের যে কী বিশাল একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে কী যে একটা বিশাল বিশাল পরিবারগুলি আছে যারা সবার কাছে বলতে পারে না এই যে মানুষের কথা শোনাও কিন্তু একটা অনেক বড় পথ এই যে মানুষের মনের কথাগুলি আমাকে আমার অফিস স্টাফরা বলে যে আপা আপনার কাছে মানুষ মনে হয় কথা বলে খুব মানে ওদের মনটা হালকা হয় আমি তাই দেখলাম আমার এই যে বোনরা আসে তাদের সন্তানের জন্য আমার বোনরা আসে তাদের নিজের জন্য তাদের মনের যে আবেগ অনুভূতি কথা কত যে আমার ভিতরে
মানে আমার জমা সেটা আমি বুঝাতে পারবো না। আমি আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই প্রত্যেকটা মেয়ে যারাই বিয়ের উদ্দেশ্যে আসছে, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ হয়। যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার জন্য শুধু দোয়া না, আপনারা দোয়া করবেন যে আল্লাহ এই কান্তা আপার উসুইলা মাত্র যাতে ওর যেখানে জুড়ি আছে আল্লাহ যাতে এই পাত্রগুলি আমাদের মাঝে এনে দেয়। গুলশানের আপা সে এত অমায়িক একজন মানুষ, তার জন্য আমি করতে পারলে আমার মনে একটা শান্তি লাগবে। আমি এই শান্তিটা খুঁজে পাই যখন আমি মানুষগুলি পাই, তাদের কাজ যতক্ষণে না করতে পারি আমার মনে শান্তি আসে না। আমি কি করব, যে যাই বলুক, আমার ভাইরও এরকম মানে আন্তরিকতা নিয়ে। তো আমি আসলে সামান্য মানুষ, তাদের যে এই জীবন সঙ্গী সঙ্গিনী খোঁজার জন্য আমার মতো একটা সামান্য মানুষকে বেছে নেয়, তখন আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আমি আর কী করতে পারি। তো আমি এই দুইটা মেয়ের কথা বললাম, প্লাস আরও দুইটা মেয়ে আসছে। আমি চাই যে আমি আমি বুকে জমায় রাখতে পারছি না, আমার পাত্র ভাইদেরকে আমি ডিসপ্লে করে দিলাম, তাদের মধ্যে যদি এরকম কেউ থাকো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আর দুইটা মেয়ে আসছে, একটা মেয়ে আসছে, ও হচ্ছে নামমাত্র একটা ডিভোর্স, ওদের বনশ্রীতি বাড়ি, মেয়ের পাঁচটা ফ্ল্যাটও আছে, ইন্টার পাস, এত অমায়িক। ওদের বাসায় কালকে গেলাম, সে আমাদের মতো মানুষকে তারা যেভাবে আপন করে নিল, তারা এত একটা অ্যারেঞ্জমেন্ট করলো, বললো যে খালামা বলতেছে মেয়ের মাঝে, তোমার মাধ্যমে আমার একটা মেয়ের জীবনসঙ্গী পাবে, তো তোমাকে তো আমার মূল্যায়ন করতে হবে। এই যে ভালোবাসা ভালোবাসা কথাটা গেছি পরে বুকে জড়িয়ে ধরে নিল, তো আমি আমি তো লজ্জিত, আমি তো আল্লাহর কাছে লজ্জিত, আমি কি করতে পারি? আল্লাহ আমাকে সেই শক্তি দেন, ক্ষমতা দেন, যাতে আমি তাদের জন্য কিছু করতে পারি। আমার আমার এইটাই চাওয়া। তো এই ওরা বলছিল তখন যে বাইরে ছেলে দিবে, এখন বলছে যে না আপা একটা ভালো ছেলে দেন, কালকে বন্ধের দিন আছে, যদি পারেন আপনি সাক্ষাতের ব্যবস্থা করেন, হয়তো দেশে এবং বিদেশে থাকুক, ভালো একটা ছেলে যে কিনা সুন্দরভাবে শোনা। কিন্তু ওই প্রত্যেকেরই একটা মেয়েদের গার্জিয়ানদের ভিতরে একটা কে যে এই ভুল ধারণাটা দিল আমার একটু বলতেই হবে। এত বিত্তশালী পরিবারগুলি আসছে, এত কিছু আসছে, কিন্তু তাদের যে তাদের মেয়েকে যে তারা কত কিছু দিবে, কিন্তু সেটা এরা বললেই মনে করে যে না ছেলেরা লুবে আসবে। আমি তো দেখি না কোনো ছেলে লুভ করতে যে আপা গাড়ি বাড়ি দেন, কিন্তু তার যে এটা আছে এটা আমি ডিসপ্লে করলে সমস্যাটা কী? তাকে তো আর দিয়ে দিবে না, ফ্ল্যাট গাড়ি বাড়ি সবই তো মেয়েরই থাকবে, কিন্তু ছেলেটা একটা মনে একটা শান্তি থাকবে, আমার শ্বশুর বাড়ি আছে এরকম। আবার মেয়েদেরও একটা শান্তি থাকবে, আমার আমার হাজব্যান্ডের এত কিছু আছে, এইটাই তো। তো এটা ডিসপ্লে করলে কিরকম ক্ষতি হবে না বন্ধুদেরকে, আমি একটাই বলি, এটাও কিন্তু একটা যোগ্যতা। আমি আমার গাড়ি বাড়ি করেছি, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত, আল্লাহর রহমত না হলে কোনো কিছুই সম্ভব না, তাই আমি ডিসপ্লে করলাম। তো আমি চারটা মেয়ের কথাই বললাম, কারণ অনেক লোক বসে আছে। তো আশা রাখি যারা শুনছেন, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, আপনারা বিভিন্ন মানুষ ভালো মানুষের কাছে ছড়িয়ে দিবেন, যারা কিনা এই ভিডিওর মাধ্যমে দেখে তাদের কোনো কল্যাণ হয়। আমি ততক্ষণই আপনাদেরকে সেবা দিব যতক্ষণ আমি ভাববো যে আমার দ্বারা আপনাদের কল্যাণ হবে। যারা আমাকে ফোনে পাচ্ছেন না বা আসতে পারছেন না, হয়তো আল্লাহ জুড়ি লেখে নাই আমার কাছে, আপনাদের ভালোর জন্য সেটা করবে। যে আর যারা আসবে তাদেরকে আল্লাহই নিয়ে আসবে, এটা সবসময় মনে রাখবেন। নিরাশ হবেন না, ধৈর্য ধরতে হবে, এই যে বিপদ আপদ যত কিছুই হোক, আপনি রাতটা কাটান আল্লাহরে ডেকে 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 রাতে, দিনের বেলা আরেকটা কিন্তু অনেক একটা মুহূর্ত আসে। শরীর অসুস্থ হলে বোঝা যায়, আমি যদি ডাক্তারের কাছে যাই দেখা যায় দুনিয়ার কিছু, আমি আর অসুস্থ হলে আমি সাথে সাথে কখনো ডাক্তারের কাছে যাই না, দেখি যে না একটু ধৈর্য ধরি, হাঁটাহাঁটি করি, একটু আল্লাহরে ডাকি যে আল্লাহ তুমি সুস্থ করে, রাতটা পার করে দিনে দিনে দেখা যায় একটা সুখবর আল্লাহ নিয়ে আসে, সুস্থতা ফিল করি। তো এটাও কিন্তু একটা মানে একটা অভিজ্ঞতা থেকে আমি বললাম। তো আপনারা আসবেন আমাদের সাথে, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমি আমার সন্তানের মতো আমার মেয়েদের কথা বলতে গেলে অনেক মেয়ে চোখের সামনে ভেসে ওঠে, সেজন্য বলতে 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 ইচ্ছে হয়। এখন আমি কী করবো বুঝতেছি না, আমি প্রতি ঘন্টার নিউজে আসবো আপনাদের মাঝে, কিন্তু ওই যে এই বিয়ের সাদির ব্যাপারগুলি আপনারা যে মেয়ে ডিসপ্লে করি তাদের মতো যদি একটুখানি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে কিন্তু হয়ে যায়। এখন কিন্তু এই মেয়েটা আমাদের এখানে
8টা পর্যন্ত থাকবে, আমি ভিডিওটা এখনই ছাড়ছি। তো হয়তো ওর চলে আর সবসময় তো সবাই থাকে না, ওরা খুব ভালো ফ্যামিলি, তো আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে হয়তো মেয়েটাকে আমি ভিডিও কলেও দেখাইতে পারবো। আসলে সমাজের মানুষে আমি সবসময় মনে করি আমাদের দেশটা এরও এমন হতো, কেউ কারো শত্রু না, ভালো কাজ যারা করতেছে তাদের পাশে পাশে থেকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। এই জিনিসটা কেন হয় না আমি নিজেও জানি না, আমার একটা বিন্দু মাত্র কারো প্রতি হিংসা বিদ্বেষে আমার চেয়ে গাড়ি বাড়ি করে আমার এই অফিস দেখে অনেকে বলে এই কি অবস্থা, এসি নাই, অনেক কিছু বলে। এই আমি 30টা বছর ধরে আছি, আমি কিন্তু আপনাদের কল্যাণ করছি, এই আমার ফার্নিচারই, আমাকে দেখেই আপনারা আসেন। আমার অভিজাত উচ্চবিত্ত করলাম, আমি মানুষের কল্যাণ করলাম না, আপনাদের টাকা দিয়ে আমি নিজে গর্জিয়াস লাইফ করলাম সেটা তো কোনো কথা না, আমি আপনাদের টাকা দিয়ে আপনাদেরকেই সেবা দিতে চাই, তার বিনিময়ে হয়তো ওই যে দিন মজুর আছে না, আমরা কিন্তু সেরকম। আমি কিন্তু প্রত্যেকটা কথাই বাস, অনেকেই বলে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা অনেক সময় দেখা যায় যে মানে আমি আর কি বলতেছি আমার ড্রেস আপ আমার এগুলো দেখে, আমি কিন্তু একদম অল্প দামে সব কিছু আমি করি, হয়তো অনেকে মনে করে ওরে বাবা উনি জানি, আমি একদম সামান্য সাধারণ একজন মানুষ, আমি মানুষের সাথে মিশি এবং মানুষকে বিশ্বাস করি, এবং তাদের যে যেখান থেকে আসুক আমার এই অভিজ্ঞতার আলোকে আমার এই মুখ দুইটা হাত দিয়ে আমি তাদেরকে সাহায্য করতে চেষ্টা করি, তাদেরকে একটা সমাধান দিতে। তো আল্লাহ যেহেতু ছোট্ট একটা আমাকে একটা ছোট্ট নাম মাত্র একটা ক্ষমতা দিয়েছে যে মানুষের বিয়ে শাদি দেওয়া, এই কাজেই আমার সফলতা বেশি। আমি অনেক পেশাতে অনেকেই আমাকে ডেকেছে, আমি কিন্তু দেখলাম যে না কোনোখানে আমি অ্যাডজাস্ট হতে পারি না, কারণ আমি আমি বুঝাতে পারবো না আর কি কেন। তো যাক, ভালো থাকবেন, দোয়া করবেন সুন্দরভাবে যাতে কাজগুলি করতে পারি বেশি বেশি করে। আমরা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহই সকল প্রশংসা, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ আমরা ওসিলা মাত্র, আমরা দিন রাত আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা কেউ অধৈর্য হবেন না, নিরাশ হবেন না, সবসময় মনে করবেন আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। এই যে মনের ভিতর এখন মানে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর ঘরে মনটা যেয়ে আছে, তো আমি এই যে হজের বইও কিনে নিয়েছি যে আল্লাহ যদি মানে আমি সারাক্ষণ এই যে হজের নিয়মকানুনগুলি শিখতেছি যে আল্লাহ যাতে আমার হজ আমার রিজিক আল্লাহ যাতে সেই 2023 সালে আল্লাহর ঘরে রাখে, এই দোয়া সবার কাছে যাচ্ছে। তো মেয়েরা আসছে, কখন কোন মানে কোন পাত্র পাত্রী যোগাযোগ করতে থাকেন, আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে, আবারও আসবো আপনাদের মাঝে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আর মোবাইল নাম্বারটা কি বলেছি আমার খেয়াল নাই, আবার বলছি 0197186021। হ্যাঁ, তো এটাতে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ। আর কাস্টমার কেয়ারে যাদের সাথে আপনারা যোগাযোগ করছেন তাদেরকে আমার বলবেন আমাকে যাতে মেসেজটা দেয়। মানুষকে আসলে বিশ্বাস আজকাল অনেক সমস্যা অনেক কিছু নিয়েই কথা বলতে ইচ্ছা করে যে কত রকমের মানুষ যে এই দুনিয়াতে, এটাই আর কি বড় কথা। তো সবাই আমাকে আপনারা কেউ কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কিছু উদ্দেশ্যে দেখবেন না, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, আমি আপনাদের কাছে যখন যেটা বলি এখানে একটা যদি এদিক সেদিক আপনারা ফোন করে আপনারা বায়োডাটার ছবি পাবেন, ফোন নাম্বার পাবেন, আমার এখানে মিথ্যা বলার কোনো কারণ নাই। কেউ আমাদের পৃথিবীতে আত্মীয় না কিছু না, বিয়ের মাধ্যমে আমরা পরিবার হই সবাই, এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন, আমার ভালোই লাগে আপনাদের সাথে থাকতে, মনে হয় সারাক্ষণ যদি টিভি চ্যানেলের মতো হয়ে যেত একটা, যারা আসছে তাদেরকে দেখাতে পারছে কিন্তু কীভাবে দেখাবো, এইটা নিয়ে আবার মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলবে তখন কী করবো বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।